একটাই লক্ষ্য, আমাদের ভারতবর্ষ, আমাদের সমাজ যদি তৈরি হতো, আমাদের কাঞ্চনপুর যদি তৈরি হতো, সেটা হবে স্বামী বিবেকানন্দ এবং নেতাজির আদর্শে, আর কারোর আদর্শ নয়। যে ব্যক্তি আগে উলু জাতি পরে পাঠিয়ে সব উসর বলে আমাদের উপর আক্রমণ হেরেছিল, তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই এই মঞ্চ থেকে, এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। আপনারা আমার সঙ্গে বলবেন তার স্থান কোথায় হওয়া প্রয়োজন, সেই ব্যক্তির আমার সঙ্গে গলায় গলা মিলিয়ে বলবেন। আমি বলার পর বিশালগড়ে সেন্ট্রাল জেলে সেই ব্যক্তির স্থান হওয়া প্রয়োজন, তাই আমি বলছি প্রদ্যোত কিশোর তোমার স্থান কোথায়? প্রদ্যোত কিশোর তোমার স্থান কোথায়? প্রদ্যোত কিশোর তোমার স্থান কোথায়? তাই যারা এখানে এসেছেন আপনারা এই বার্তাটা ছড়িয়ে দিন, প্রত্যেকটি জাতির উপজাতির মধ্যে আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা প্রত্যেকটি মানুষের সঙ্গে আছি, সে যে কোনো জাতি ধর্ম বর্ণের লোক হোক না কেন, সে যে কোনো জাতি ধর্ম বর্ণের লোক হোক আমরা তার সঙ্গে আছি, আমরা প্রত্যেকটি ব্যথিত মানুষের সঙ্গে আছি। কারণ 1997 সালে আপনারা জানেন যখন একটা জনগোষ্ঠী উদ্বাস্ত হয়ে এসেছিল, তাদের পাশে এই অঞ্চলের মানুষ দাঁড়িয়েছিল, সেটা জাতি হোক সেটা উপজাতি হোক, এবং আমরা সেইভাবেই দাঁড়াবো। আমরা কোনো রাজ পরিবারের যে ব্যক্তি